প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটা লাটিম দেখতে পাচ্ছি যে যেটা ঘুরতেছে এবং একই জায়গা থেকে কিন্তু ঘুরতেছে। সে সেরকম করে পৃথিবীর নিজ অক্ষের উপরে চারদিকে এরকম ঘুরতে থাকে, এটাকে বলা হয় আহ্নিক গতি। এবং এরকম করে দেখো, যেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সূর্যকে কেন্দ্র করেও কিন্তু চারপাশে এরকম ভাবে ঘোরে, চারপাশে এইভাবে সূর্যকে কেন্দ্র করেও অতিক্রম করে। এই ধরনের ঘূর্ণনকে বলা হয় বার্ষিক গতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর নবম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদের ঘূর্ণন ও তাদের আপেক্ষিক অবস্থান, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এবং আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। তো দেখো, এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, দিন রাত ও ঋতু পরিবর্তন, আহ্নিক গতি ও বার্ষিক গতি, ভৌগোলিক রেখা, ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পার্থক্য, পৃথিবীর উপর চাঁদের প্রভাব এবং সূর্য, পৃথিবী এবং চাঁদের আপেক্ষিক অবস্থান, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। তো প্রথমে রয়েছে দিন রাত ও ঋতু পরিবর্তন। তোমরা নিশ্চয় লক্ষ্য করে থাকবে যে বছরে সব সময় দিন ও রাতের সমান দৈর্ঘ্যের হয় না, মানে দিন এবং রাত কিন্তু সমান হয় না বছরের সব সময়। যেমন শীতকালে এবং গরমকালে দিনের সংখ্যা, সরি, দিনের দৈর্ঘ্য, মানে দিনের যে টাইমটা, একই রকম হয় না। যেমন গ্রীষ্মকালে দিনগুলো হয় লম্বা, বিকেলে আমরা কি করি, বিকেলে স্কুলে ছুটির পরে খেলাধুলার জন্য আমরা অনেকটা সময় পাই, তাই না? এবং শীতকালে কি করি, শীতকালে কিন্তু আবার দিনের সংখ্যা ছোট হয়, দিনের যে দৈর্ঘ্য আর কি ছোট হয়। দেখা যায় সূর্য উঠতে সকালে অনেক দেরি করে, মানে দেরি হয়, আবার সন্ধ্যায় অনেক তাড়াতাড়ি নেমে আসে। তো এই সবকিছু হয় পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনের ফলে, যেটাকে আমরা আহ্নিক গতি বলি, সেটা কিন্তু আমরা ভিডিওটি দেখেছি। এবং সূর্যের চারপাশে পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির কারণে হয়, যেটাকে বার্ষিক গতি বলা হয়, যেটা হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন, ঠিক আছে? তো এই আহ্নিক গতি কি এবং বার্ষিক গতি কি, এখন আমরা বিস্তারিত সেটা জানবো। যেমন প্রথমে জানবো হচ্ছে আহ্নিক গতি, আহ্নিক গতি কাকে বলা হয়। তো প্রথমে আমরা আহ্নিক গতির সংজ্ঞা দেখে নেব, তারপর তোমাদের বইয়ে যেটা আছে সেটা পড়ব। আহ্নিক গতি কাকে বলা হয়, তোমাকে যদি প্রশ্ন করা হয় আহ্নিক গতি কাকে বলা হয়, তাহলে ঠিক এতটুকু লিখে দিবা, সেটা হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে অনবরত পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে, মানে নিজ অক্ষের উপরে আবর্তন করছে লাটিমের মতো। প্রথমে যে ভিডিওটিতে আমরা লাটিম দেখলাম, একই জায়গায় থেকে পৃথিবী অতিক্রম করে, তাই না? মানে একই জায়গায় থেকে ঘুরতে থাকে, এই ধরনের গতিকে বলা হয় আহ্নিক গতি। পৃথিবীর এই আবর্তনকে আহ্নিক গতি বলা হয় বা দৈনিক গতিও বলা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে কি বলা হয়, আহ্নিক গতি বা দৈনিক গতিও বলা হয়ে থাকে। দেখো ভিডিওটি আর একটু খেয়াল করো, এখানে একটা লাটিম দেখতে পাচ্ছি, তাই না? লাটিমটা কি করতেছে বলতো, নিজ অক্ষের উপরে কিন্তু চারদিকে ঘুরতেছে, দেখছো? একই জায়গায় থেকে কিন্তু ঘুরতেছে। এরকম করে পৃথিবীও কিন্তু চার অক্ষে চারদিকে, দেখো এটা হচ্ছে একটা পৃথিবী, আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর চিত্রটা, এটাও কিন্তু একই জায়গায় থেকে চারপাশে এভাবে ঘোরে, একই জায়গায় থেকে কিন্তু ঘুরতেছে, দেখছো? একই জায়গায় থেকে ঘুরতেছে, নিজ অক্ষের উপরে একই জায়গায় থেকে ঘুরতেছে, এই ধরনের গতিকে বলা হয় কি বলতো, আহ্নিক গতি বলা হয়, আহ্নিক গতি বলা হয়। দেখো আমরা কিন্তু আহ্নিক গতিটা সুন্দর করে বুঝলাম, কিভাবে বলতো, নিজ অক্ষের উপরে যখন ঘুরবে তখন সেটাকে বলা হবে আহ্নিক গতি। তো নিজ অক্ষে একবার ঘুরতে পৃথিবীর মোট সময় লাগে কত বলতো, 23 ঘন্টা 56 মিনিট এবং 4 সেকেন্ড, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা সংক্ষেপে 24 ঘন্টা বলি। কিন্তু আসলে কিন্তু একদিন সমান 24 ঘন্টা না, কিছুটা 4 মিনিট কম, 4 মিনিটের মতো, মানে 3 মিনিট 56 সেকেন্ড কম। তো এই সময়কে সৌরদিন বলা হয়, এই যে যে সময়টা লাগে, মানে 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে বলা হয় সৌরদিন বলা হয়। কি বলা হয়, সৌরদিন। আশা করছি এতটুকুতে মানে আহ্নিক গতি বুঝতে কারো কোনো সমস্যা নাই। তো এখন তোমাদের বইয়ে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মহাকাশে পৃথিবী কিন্তু স্থির নয়, মানে মহাকাশে, আকাশে পৃথিবীকে যদি তোমার কাছে স্থির মনে হয় সেটা হবে ভুল, আসলে পৃথিবী কিন্তু স্থির নয়, নিজ অক্ষের উপরে তার নিজের অক্ষকে কেন্দ্র করে কিন্তু সেটা ঘোরে। তো এই ঘূর্ণনের দিক হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে কোন দিকে বলতো, পূর্ব দিকে। এ দেখো প্রথম চিত্র, মানে 1 নম্বর চিত্রে যেটা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু ঘুরতেছে, দেখছো এইভাবে কিন্তু সেটা ঘোরে। তো এ সেজন্য আমরা সূর্যকে দেখো কি করি বলতো, সকালবেলা পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যাইতে দেখি,
তো এই ঘূর্ণনের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্য থেকে আসা আলো এবং অন্ধকারের একটি চক্র 24 ঘন্টা সমাপ্ত হয়, যাকে আমরা কি বলি বলতো? দিন রাত বলি। এটা এটার মানে কি বলতো? পৃথিবী ঘোরে সূর্যের চারদিকে, আবার নিজ অক্ষের উপরেও ঘোরে, তাই না? তো এর জন্য যে প্রত্যেক দিন যেটা ঘোরে সেটাকে আমরা বার্ষিক আহ্নিক গতি বলি। তো আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত হয়। তো দিন রাত হয়, এই দিন রাতের জন্য কত সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। পৃথিবী যদি পুরাপুরি দেখো, এখন পুরাপুরি যদি খারাপ ভাবে ঘুরতো, প্রথম চিত্র যেমন দেখতে পাচ্ছি এরকম এইরকম যদি ঘুরতো, তাহলে সূর্যের সূর্যের আলো পৃথিবীর যে পাশে পড়তো ওই পাশে 24 ঘন্টা, দেখো একদম 24 ঘন্টা কি হতো বলতো? দিন হতো। আর বাকি মানে তার সূর্য এই পাশে, তো সূর্য সূর্যের বিপরীত পাশে এই পাশে, তাহলে এই পাশে কি হবে বলতো? একদম 12 ঘন্টায় কি হবে? রাত হবে। এটাই বলা হচ্ছে যে যদি পুরাপুরি নিজ অক্ষের উপরে কোনো কোণ না তৈরি করে একদম খারাপ ভাবে 90 ডিগ্রি কোণে যদি ঘুরতো, তখন সেটাকে আমরা কি মানে এক পাশে কি হতো বলতো? 12 ঘন্টা হচ্ছে দিন হতো এবং অন্য পাশে 12 ঘন্টাই রাত হতো। কিন্তু পৃথিবীর অক্ষ যেহেতু 23.5 ডিগ্রি কোণে নিজ অক্ষের উপরে ঘোরে, দেখো এটা কিন্তু দ্বিতীয় চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে ঘূর্ণন কোণ কত বলতো? 23.5, একদম সোজাভাবে ঘোরে না, একটু বাঁকা হয়ে ঘোরে। তো এই জন্য পৃথিবীর সব জায়গায় কিন্তু দিনের সংখ্যা মানে দিনের দিনের যে টাইমটা আর কি লম্বা, আবার কোথাও কি হবে? ছোট হবে। আবার একইভাবে রাতেরও এরকম কোথাও লম্বা হবে, কোথাও ছোট হবে। তো উত্তর এবং দক্ষিণ মেরু কাছাকাছি একটানা অনেকদিন ধরে দিন এবং অনেকদিন ধরে রাত থাকতে পারে। তাহলে দেখো এই চিত্র থেকে মানে এতটুকু আলোচনা করে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আহ্নিকগতি কাকে বলা হয়, আহ্নিকগতির জন্য সময় কত লাগে, পৃথিবীর অক্ষ কত কত বলতো? পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি। আর এখানে আমরা আরো জানতে পারলাম সেটা হচ্ছে, এখানে দেখো সূর্যের যেদিকে পৃথিবীতে অবস্থান করবে ওই দিকে হবে দিন এবং তার বিপরীত দিকে হবে রাত। এইখান থেকে আরো কয়েকটা বিষয় আমরা একটু জেনে নিই হালকা পাতলা, সেগুলো হচ্ছে দেখো বার্ষিক গতির ফলাফল, এই সরি আহ্নিক গতির ফলাফল, আহ্নিক গতির জন্য কি কি হয়। তো যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে বা হচ্ছে প্রতিবেদন লিখতে আসতে পারে পরীক্ষায়, এজন্য এই এই যে বিষয়গুলো কিন্তু আমি এখানে ইনক্লুড করে দিলাম। এখন দেখো আহ্নিক গতির ফলে পৃথিবীতে বেশ কিছু কর্মকাণ্ড সংঘটিত হয়, এগুলো হলো দিন রাত্রির সংগঠন, মানে আহ্নিক গতির ফলে কিন্তু পৃথিবীতে দিন রাত সংঘটিত হয়, দিন রাত হয়ে থাকে। সেটা কিভাবে? গোলাকার পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই বলে সূর্যের আলোকে পৃথিবী পৃষ্ঠ আলোকিত হয়ে থাকে। তো পৃথিবী স্থির থাকলে এর যে পার্শ্বে সূর্যের দিকে অবস্থান করত কেবল সে অংশই আলোকিত হতো, অর্থাৎ সেই পাশে কি হতো বলতো? দিন হতো। অপর পাশে কোনো আলো থাকতো না, তো ওই অংশে কিন্তু অন্ধকারাচ্ছন্ন হতো, যেটাকে আমরা রাত বলতাম। যদি আহ্নিক গতি সংগঠিত হতো না হতো, তাহলে পৃথিবীর যে কোনো এক পাশে কি হতো? সারা সারা জীবন দিন হতো এবং অন্য পাশে কিন্তু সারা জীবনই কিন্তু রাত হতো। তো আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘোরে, এই জন্য সূর্যের দিকে চলে আসে, তাই না? ঘুরতে ঘুরতে সূর্যের দিকেও আসে, তখন কি হয় বলতো? তখন হচ্ছে পৃথিবীতে রাত দিন সংগঠিত হয়। তো এরকম যদি না থাকতো মানে না ঘুরতো, তাহলে কিন্তু দিন রাত্রি সংগঠিত হতো না। এরপর দেখো জোয়ার ভাটা। তো এই আহ্নিক গতির কারণেই জোয়ার ভাটাও সৃষ্টি হয়। আহ্নিক গতির কারণে ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে প্রতিদিন জোয়ার দুইবার জোয়ার এবং দুইবার ভাটা সংঘটিত হয়। তবে পৃথিবী নিজ অক্ষে অনবরত ঘূর্ণনশীল হওয়ায় আহ্নিক গতির ফলে একটা স্থানের প্রতিদিন একই সময়ে কিন্তু জোয়ার ঘটা সংঘটিত হয় না, না হয় না, তাহলে কি হয়? 52 মিনিট সময়ের ব্যবধানে সংঘটিত হয়, জোয়ার ভাটা হয় 52 মিনিট সময় ব্যবধান হয়, একই সময়ে কিন্তু হয় না প্রতিদিন। তো এরপর দেখো এরপরে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। পৃথিবীর আকার অভিগত গোলাকারের ন্যায় মানে গোলকের ন্যায়, ফলে নিরক্ষরীয় অঞ্চল থেকে মেরু প্রদেশের দিকে পৃথিবীর অক্ষরেখা সমূহের ব্যাস এবং আবর্তনের গতিবেগ ক্রমশ হ্রাস পেতে থাকে। তো ফেলে দেখো একজন বিজ্ঞানীর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফেরে লের কোরিওলিস এফেক্ট সূত্র অনুসারে আহ্নিক গতির কারণে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এরপর দেখো 4 নম্বর হচ্ছে মানে তাপমাত্রা তারতম্যে সৃষ্টি হয়। আহ্নিক গতির কারণে ভূপৃষ্ঠের যে কোনো একটি স্থানে প্রায় 12 ঘন্টা সূর্যের দিকে অবস্থান করে, ফলে দিনের বেলায় সূর্য রশ্মির তাপে ওই স্থানটিতে বায়ু এবং মাটি উত্তপ্ত হয়ে যায়, তাই না? আবার রাতের বেলা কিন্তু কি হয়ে যায় বলতো? ঠান্ডা হয়ে যায়।
ওকে, এরপর যেটা রয়েছে দেখো, এরপরে হচ্ছে জীব জগতের সৃষ্টি এবং বংশ বিস্তার হয়। তো জীব জগতের সৃষ্টি এবং টিকে থাকার জন্য ভূপৃষ্ঠে প্রতিটি স্থানে নির্দিষ্ট তাপমাত্রা এবং বায়ুপ্রবাহ ইত্যাদি জলবায়ুর উপাদানের প্রয়োজন হয়। এ সকল জলবায়ুর উপাদানের পরিমাণের তারতম্যের ভিত্তিতে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার উদ্ভিদ, জীবজন্তু এবং মানব সম্প্রদায় সৃষ্টি হয়েছে। আহ্নিকগতির ফলে সমগ্র পৃথিবী ব্যাপী দিন রাত্রি সংগঠন এবং তাপমাত্রা তারতম্যের ফলে গোটা জীবজগৎ সৃষ্টি এবং বংশ বিস্তার করে থাকে। তো এই হচ্ছে আহ্নিক গতির কতগুলো ফলাফল, মানে আহ্নিক গতির ফলে কি কি সংগঠিত হয় সেই সমস্ত বিষয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে বার্ষিক গতি সম্পর্কে আলোচনা করতে। তো প্রথমে আমরা বার্ষিক গতি কাকে বলা হয় তার একটা সংজ্ঞা কিন্তু জেনে নিব। বার্ষিক গতি কাকে বলা হয়, তো দেখো এখান থেকে শুরু। বার্ষিক গতি, তোমরা এখানে দুইটা সংজ্ঞা আছে, তোমরা যে কোনো একটা দিতে হবে, এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এতটুকু, যে কোনো একটা দিলে হবে। তো আমরা আলোচনা করি, পৃথিবী নিজ অক্ষে আবর্তিত হয়ে মানে হতে হতে সূর্যের যে সূর্যের মহাকর্ষ শক্তির কারণে বা আকর্ষণে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে আবর্তিত হয়। তো এরূপ যে গতি এটাকে বলা হয় বার্ষিক গতি বা পরিভ্রমণ গতিও বলা হয়ে থাকে। আবার দ্বিতীয় সংজ্ঞা অনুসারে দেখো, পৃথিবী আপন অক্ষের চারদিকে, যেমন আমরা আপন অক্ষের চারদিকে 24 ঘন্টা ঘোরে, এটাকে বলা হয় আহ্নিক গতি। তো আহ্নিক গতির পাশাপাশি পৃথিবী সূর্যকে কেন্দ্র করেও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে দেখো 365 দিন, তারপর দেখো 5 ঘন্টা এবং 48 মিনিট কত সেকেন্ড, 46 সেকেন্ডে একবার আবর্তন করে। তো পৃথিবীর এই আবর্তনকে বলা হয় বার্ষিক গতি। দেখো আমরা ভিডিওটিতে আবার চলে আসলাম, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, একটা মানে পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরতেছে, আবার সূর্যকে কেন্দ্র করে কিন্তু চারদিকে ঘুরতেছে। ঠিক আছে, দেখো নিজ অক্ষের উপরে কিন্তু ঘুরতেছে লাটিমের মতো, আবার কিন্তু একইভাবে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে সূর্য চারদিকে কিন্তু ঘুরেই যাচ্ছে। এই যে ঘুরতেছে চারদিকে সূর্যের চারদিকে, এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় হচ্ছে আহ্নিক গতি, বার্ষিক গতি বলা হয়। দেখো এইভাবে কিন্তু বাকি যে গ্রহগুলো কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তো বাকি গ্রহগুলো ঘোরার আমাদের প্রয়োজন নাই, আমাদের পৃথিবী ঘোরে এটা জানলেই হবে। পৃথিবী দেখো সূর্যের চারদিকে ঘুরতেছে, নিজ অক্ষের উপরে ঘোরে, আবার পৃথিবী চারদিকেও ঘোরে, এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় বার্ষিক গতি। দেখো আমরা কিন্তু বার্ষিক গতির সুন্দর একটা ভিডিও আমরা দেখলাম, আশা করছি বার্ষিক গতি সম্পর্কে কারো কোনো সমস্যা থাকার কথা না, তারপর থাকলে অবশ্যই বলতে পারো। দেখো এখান থেকে সংজ্ঞা যদি আসে তাহলে এখান থেকে এতটুক অথবা দ্বিতীয়টা যতটুকু ইচ্ছা ততটুক লিখে দিতে পারো। ঠিক আছে, তো পৃথিবী আপন অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার আবর্তন করার পাশাপাশি, মানে আহ্নিক গতির পাশাপাশি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরে আবর্তন করে। এই আবর্তনের জন্য সময় লাগে কত, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট, 46 সেকেন্ড সময় লাগে। এই সময়টাকে বলা হয় কি বলা হয় বলতো, সৌর বছর বলা হয়। এই সময়টাকে বলা হয় সৌর বছর, কি বলা হয়, সৌর বছর বলা হয় থাকে। দেখো বার্ষিক গতি সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু এখান থেকে ধারণা পেয়ে গেলাম। এখন বইয়ে যেগুলো আছে সেগুলো একটু আলোচনা করি, বইয়ে যতটুকু আছে এখন দেখো আমরা আলোচনা, এখন যেটা আলোচনা করব অটোমেটিক দেখবো যে আমরা আলোচনা করে ফেলেছি। তো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট, 46 সেকেন্ড বা হচ্ছে 47 সেকেন্ড। এখানে দেখো তোমাদের বয়স 47 আছে, তো 47টাই দিবা। ঠিক আছে, আমি তোমাদের এখানে 46 দিছি, 46টাও হবে, 47ই দিবা, যেহেতু তোমাদের বয়স 47 রয়েছে তোমরা 47ই দিবা। সেকেন্ড সময় লাগে প্রতি বছর, এই যে সময়টা, এই সময় পর পর কি করে বলতো, যাওয়ার পর 4 বছর পর সেটি বেড়ে বেড়ে প্রায় একদিনের সমান হয়ে যায়। এজন্য আমরা তখন কি করি, ফেব্রুয়ারি মাসকে কি করি বলতো, একদিন যোগ করে 28 দিনের পরিবর্তে 29 দিনে মাস গণনা করি। এই সময়গুলোকে, এই যে 4 বছর পরে, এই সময়টাকে বলা হয় কি, লিপ ইয়ার। যে বছরে 29 দিনে ফেব্রুয়ারি মাস হয় ওই বছরটাকে বলা হয় কি বলতো, লিপ ইয়ার বলা হয়। যেমন 2023 সাল কিন্তু লিপ ইয়ার না, 2024 সাল এটা কিন্তু লিপ ইয়ার। তোমরা কিভাবে বুঝবে একটা মাস, একটা মানে এক যে কোনো বছরকে, যেমন দেখো 2024 এটাকে 4 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করার পরে দেখো কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করে করলে এটা কত হবে দেখো, পুরাপুরি 506 হবে, 506। এরকম যদি পুরাপুরি মিলে যায়
ঠিক আছে, পুরাপুরি মিলে যায় তাহলে বুঝবো ওই বছরটা হচ্ছে লিপিয়ার বছর। কিন্তু মনে করো 2023 সাল, 2023, ঠিক আছে, 2023 এটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো ভাগফল কত হবে। 2023 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে তুমি দেখবা যে ভাগফল আসে 505.75। তার মানে এটা কিন্তু দেখো দশমিক এসেছে, এবং দশমিকের পরেও কিন্তু সংখ্যা আছে। দশমিকের পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেইটা কিন্তু লিপ ইয়ার হবে না। যদি এইখানে দেখো এই যে ক্ষেত্রে একদম 506 এসেছে, এই ক্ষেত্রে কিন্তু লিপ ইয়ার হবে এই ধরনের, তাহলে তুমি নিজেও বুঝতে পারবা যে লিপ ইয়ার কোনটা এবং কোনটা লিপ ইয়ার না, তাই না? আচ্ছা, তো আমরা বুঝলাম তোমরা এর মধ্যে জেনে গেছো, আমরা কি জেনে গেছি, শেষ পৃথিবী পুরোপুরি খারাপ ভাবে ঘোরে না, সেটা কত ডিগ্রি কোণে ঘোরে? 23.5 ডিগ্রি, তাই না? 23.5 ডিগ্রি যেটাকে বলা হয়। তো হেলে থাকার কারণে দিন রাতের যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, মানে কোথাও দিনের দিনের যে দৈর্ঘ্য কম হয় আবার কোথাও দিনের দৈর্ঘ্য কম হয় বা বেশি হয়। তো সূর্যের আলো যখন যত খাড়া বা লম্ব ভাবে পড়বে সেই স্থানে, তত বেশি সময় ধরে কি হবে, সূর্যের কিরণ থাকতে থাকবে এবং গরম হবে। আবার বছরের অন্য সময় যখন সূর্যের আলো খাড়া ভাবে পড়বে তখন সূর্যের আলো কি হবে, অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়বে বলে উত্তপ্ত হবে কম। ঠিক আছে, খারাপ ভাবে যদি পড়ে আর কি, তাহলে কম উত্তপ্ত, বেশি উত্তপ্ত হবে। তো সে কারণে পৃথিবীর ঋতু পরিবর্তিত হয়। তবে আমরা দেখি পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে মানে থাকা বলতে কি বোঝায়, পৃথিবীর অক্ষ মানে অক্ষপথকে, কক্ষপথকে যদি আমরা একটি সমতল পৃষ্ঠ বা থালা হিসেবে ধরি তবে তার উপর একটা লম্ব আমরা কল্পনা করতে পারি। তো পৃথিবীর কক্ষপথ সেই লম্বের সাথে এই 23.5 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, তো এটা আমরা পরে আবার জানতেছি। দেখো ভৌগোলিক রেখা নিয়ে রেখায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটু আলোচনা করব যে বার্ষিক গতির ফলাফল কি। যেমন আহ্নিক গতি সম্পর্কে আমরা জেনেছিলাম যে আহ্নিক গতির কারণে দিন রাত্রি সংগঠিত হয়, তারপরে জোয়ার ভাটা হয়, হ্যাঁ, পৃথিবীর সব জায়গায় তাপমাত্রার তারতম্য হয়, তারপরে জীব জগতের যে বংশ বিস্তার হয়। তাহলে বার্ষিক গতির ফলে কি হয়, দেখো বার্ষিক গতির ফলাফল, বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে দিন ও রাতের সময়ে দৈর্ঘ্যের পার্থক্য সাধারণত বার্ষিক গতির কারণে হয়ে থাকে, মানে কোথাও দিনের দৈর্ঘ্য বেশি হয় কোথাও দিনের দৈর্ঘ্য কম হয়, এটাকে বল এটা কেন হয়, বার্ষিক গতির কারণে হয়। তারপর দেখো কর্কট সংক্রান্তি এবং মকর যে সংক্রান্তির মধ্যে পার্থক্যের প্রধান হচ্ছে হচ্ছে বার্ষিক গতি। এই যে কর্কট ক্রান্তি রেখা আছে, ঠিক আছে, এবং মর্কট যে রেখা আছে এটার মধ্যে পার্থক্য হয় বার্ষিক গতির কারণে। বার্ষিক গতির কারণে নক্ষত্রের স্থান পরিবর্তন হয় এবং বার্ষিক গতির ফলে কিন্তু ঋতু পরিবর্তন হয়। তো এটা আমরা প্রথমেই আলোচনা করেছি আর কি, বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়, এটা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হবে তোমাদের বইয়ে। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌগোলিক রেখা। দেখো আমরা একটু আগে আলোচনা করলাম যে মর্কট ক্রান্তি রেখা, তারপর দেখো কর্কট ক্রান্তি রেখা, এই সমস্ত রেখা নিয়েও এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, একটু আগে দেখো এখানে যখন আমরা বার্ষিক গতির ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা এটা বলেছিলাম। এখন দেখো ভৌগোলিক বিভিন্ন ধরনের রেখা রয়েছে, এই রেখাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই রেখাগুলোর সংজ্ঞাও আমরা জানব। দেখো ভৌগোলিক রেখা কি, ভৌগোলিক রেখা পৃথিবীর ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করার জন্য তার উপর কয়েকটি কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাগুলোকে বলা হয় ভৌগোলিক রেখা। আবার বলি, পৃথিবীর ভৌগোলিক অবস্থান মানে পৃথিবী কোথায় অবস্থান করতেছে সেটাকে বিশ্লেষণ করার জন্য, বর্ণনা করার জন্য, ঠিক আছে, কতগুলো রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাগুলোকে একত্রে বলা হয় ভৌগোলিক রেখা। তার মধ্যে যেমন দেখো উত্তর মানে রয়েছে হচ্ছে মর্কট ক্রান্তি রেখা, বিষুবীয় রেখা, তারপরে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, এই সমস্ত রেখা সবগুলোকে একত্রে বলা হয় ভৌগোলিক রেখা। তো কয়েকটি মানে কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখাটির নাম হচ্ছে বিষুবীয় রেখা, এবং এটি পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে বিস্তৃত। ওকে, তাহলে দেখো বিষুবীয় রেখা কাকে বলা হয়, এই যে বিষুবীয় রেখা হচ্ছে এখান থেকে, খেয়াল করো, এই যে দেখো সূর্য মানে পৃথিবী, পৃথিবীর একদম এরকম পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা কল্পনা করা হয়েছে একদম মাসা মানে ভিতর থেকে দিয়ে, সেটাকে বলা হয় বিষুবীয় রেখা। আর দেখো এটা তো উত্তর আর পূর্ব দিক, তাই না, উত্তর এবং দক্ষিণ দিক, আর এটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিক।
তো এই পূর্ব এবং পশ্চিম দিকে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে কি বলা হয় বলতো? তাকে বলা হয় হচ্ছে বিষুবীয় রেখা। এটা হচ্ছে, দেখো এখানে, দেখো এটা হচ্ছে তোমার পশ্চিম দিক, এই পাশে হচ্ছে পশ্চিম, আর এই দিক হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? তাহলে পশ্চিম এবং পূর্ব দিক বরাবর একদম মাঝামাঝিতে যে রেখাটা কল্পনা করা হয়েছে তাকে কি বলা হয়? বিষুবীয় রেখা বলা হয়। তাহলে দেখো এটা কিন্তু পরীক্ষায় যদি আসে, বিষুবীয় রেখা কাকে বলা হয়, তার সংজ্ঞা কিন্তু এটা, তুমি বলবা পৃথিবীর, এতটুকু। দেখো সংজ্ঞাটা হচ্ছে এটা, দেখো পৃথিবী ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত যে রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাটাকে বলা হয় বিষুবীয় রেখা। রেখাটাকে কি বলা হয় বলতো? বিষুবীয় রেখা। আবার বলি, পৃথিবী ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা অতিক্রম করেছে বা কল্পনা করা হয় সেটাকে বলা হয় বিষুবীয় রেখা। এখানে দেখো এই এই যে যে বিষুবীয় রেখার কথা বললাম, এই পৃথিবী বিষুবীয় রেখা কিন্তু পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। পৃথিবীকে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু, তাই না? এই বিষুবীয় রেখার উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর মেরু, এবং নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দক্ষিণ মেরু, ঠিক আছে? উত্তর উপরে উত্তর মেরু, নিচের দিকে কি বলতো? দক্ষিণ মেরু। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে এই যে বিষুবীয় রেখা পৃথিবীকে দুই ভাগে, দুই মেরুতে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর মেরু এবং একটা হচ্ছে কি বলতো? দক্ষিণ মেরু। একটা হচ্ছে উত্তর মেরু এবং একটা হচ্ছে দক্ষিণ মেরু। এরপরে আরো দুটা মানে গুরুত্বপূর্ণ রেখা রয়েছে, সেটার নাম কি বলতো? একটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং আরেকটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। এখন এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা হচ্ছে বিষুবীয় রেখার উত্তর উত্তর পাশে থাকবে এবং 23.5 ডিগ্রি কোণ করে উত্তর দিকে থাকবে, ঠিক আছে? উত্তর দিকে থাকবে, এটাকে বলা হয় হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর মকর মকর ক্রান্তি যে রেখাটা সেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর সাথে 23 পয়েন্ট মানে 23.5 ডিগ্রি কোণ করে থাকবে এবং এটা থাকবে দক্ষিণে, দক্ষিণে থাকবে, এটাকে বলা হবে হচ্ছে কি বলতো? মকর ক্রান্তি রেখা। এখন আমরা এখান থেকে মকর ক্রান্তি রেখা এবং কর্কট ক্রান্তি যে রেখা, এই রেখা দুটা সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এখান থেকে দেখো আমরা তিনটা রেখা সম্পর্কে আলোচনা করলাম, সেটা হচ্ছে বিষুবীয় রেখা, মকর ক্রান্তি রেখা এবং কর্কট ক্রান্তি রেখা। বিষুবীয় রেখা, মকর ক্রান্তি রেখা এবং কর্কট ক্রান্তি রেখা। দেখো বিষুবীয় রেখা কাকে বলা হয়? একদম পৃথিবীর মাঝখান দিয়ে এরকম ভাবে, হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখা দিয়ে ও কল্পনা করা হয়েছে তাকে বলা হয় বিষুবীয় রেখা। আর বিষুবীয় রেখার বিষুবীয় রেখার সাথে দেখো 23.5 ডিগ্রি উত্তরে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। বিষুবীয় রেখার দক্ষিণ পাশে, দক্ষিণ দিকে, হ্যাঁ, 23.5 ডিগ্রি দক্ষিণে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে বলা হয় মকর ক্রান্তি রেখা, তাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এখন এই সমস্ত বিষয় কিন্তু আমাদের প্রয়োজন এবং লাগবে আর কি, যদি পরে লাগে আর কি। তোমরা জেনে খুশি হবে যে কর্কট ক্রান্তি রেখাটি আমাদের বাংলাদেশে ঠিক মাঝখান দিয়ে গেছে এবং সে কারণে বছরের নির্দিষ্ট দিনে আমরা কিছু চমকপ্রদ অভিজ্ঞতা পেয়ে থাকি। হ্যাঁ, যেমন বিষুবীয় রেখা ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা আছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে দেখো এখানে ভৌগোলিক রেখা কাকে বলা হয়? পৃথিবীর ভৌগোলিক অবস্থান মানে ভালো করে বোঝার জন্য, ঠিক আছে? দেখো পৃথিবীর যে ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট বা বিশ্লেষণ করার জন্য যে রেখাগুলোকে কল্পনা করা হয়েছে, যেমন দেখো বিষুবীয় রেখা, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, এই সমস্ত রেখা বাদেও আরো অনেক রেখা, কতগুলো রেখা রয়েছে, এই সবগুলো রেখাকে একত্রে বলা হয় ভৌগোলিক রেখা। তো ভৌগোলিক রেখার ভিতরে রয়েছে মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, বিষুবীয় রেখা, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ঋতু। পৃথিবীর বছরের প্রায় 365 দিনকে আবহাওয়া, দিন রাত্রি, দৈর্ঘ্য এবং প্রকৃতির বিভিন্ন পরিবর্তনের উপর নির্ভর করে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? আর বছরের এই বিভিন্ন ভাগে বিভক্ত সময়গুলো ঋতু নামে পরিচিত, ঠিক আছে? সিজন নামে পরিচিত। আমাদের দেশে কতগুলো ঋতু আছে বলতো? 6টি ঋতু রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, তাই না? তো বেশিরভাগ দেশে পুরো বছরকে শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ এই 4টি ঋতুতে ভাগ করা হয়েছে। আমাদের দেশে কিন্তু 6টি ঋতু রয়েছে, কিন্তু অন্যান্য দেশে, সব দেশে কিন্তু এই ঋতুগুলো মানে 6টি ঋতু নাই, বেশিরভাগ দেশেই 4টা ঋতু বেশিরভাগ দেখা যায়, সেটা হচ্ছে শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ।
ওকে, তো আমাদের দেশে খুবই বিরল কয়েকটি দেশের একটি যার নিজস্ব ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকা আছে, এবং সেই অনুযায়ী বাংলা মাস ব্যবহার করে পুরো বছরকে নিচের কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, গ্রীষ্মকাল কখন কখন গ্রীষ্মকাল হবে? বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে হচ্ছে গ্রীষ্মকাল হবে। তাহলে দেখো, গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস মিলে বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী, এবং ইংলিশে ইংরেজিতে যদি হয় সেটা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি শুরু হয় গ্রীষ্মকাল, এবং জুন মাসে মাঝামাঝিতে শেষ হয়ে যায়। আর বর্ষাকাল শুরু হয় আষাঢ় শ্রাবণ মাসে, যেটা হচ্ছে ইংরেজিতে জুন জুন মাসের মাঝামাঝিতে এবং আগস্ট মাসের মাঝামাঝিতে শেষ হয়ে যায়। শরৎ হচ্ছে মানে ভাদ্র এবং আশ্বিন মাস মিলে হয়, যেটাকে আগস্ট মাসের মাঝামাঝি এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত হয়ে থাকে। হেমন্ত মাস, হেমন্ত যেটা ঋতু, এটা কার্তিক এবং অগ্রহায়ণ মিলে হয় অক্টোবরের মাসের মাঝামাঝি এবং ডিসেম্বরের মাঝে মাঝামাঝি শেষ হয়। শীত হচ্ছে পৌষ মাঘ, যেটাকে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ হবে। বসন্ত হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মিলে ফেব্রুয়ারি মাঝামাঝিতে শুরু হবে এবং এপ্রিলের মাঝামাঝিতে শেষ হবে। এটা হচ্ছে মানে বাংলাদেশে যে 6টা ঋতু সেটা সেটার কথা আমরা বললাম। বিষুবীয় রেখার কাছাকাছি অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলা হয়। ঠিক আছে, আমরা কিন্তু বিষুবীয় রেখাটা আমরা দেখেছি কাকে বলা হয়, তাই না? পৃথিবীর একদম মাঝামাঝিতে উত্তর মানে পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিকে যে রেখাটা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় বিষুবীয় রেখা। এই বিষুবীয় রেখার যে অঞ্চলটা ওই অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। সেখানে সারা বছরই সূর্যের আলো মোটামুটি ভাবে কি বলে খাড়া ভাবে পতিত হয় বলে সূর্যের পরিবর্তন খুব ভালোভাবে অনুভব হয় না, মানে তখন সরি ঋতুর পরিবর্তন, যেহেতু এখানে সূর্য প্রতি বছরই খাড়া ভাবে কিরণ করে এই বিষুবীয় অঞ্চলে, এজন্য এখানে ঋতুর তেমন পরিবর্তন হয় না, সারা বছরই প্রায় গ্রীষ্মকালই থাকে। তো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হওয়ার সময় বছরের বিভিন্ন সময় সূর্যের আলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপতিত হয়। যেমন দেখো, জুন মাসে সূর্যের আলো কর্কট ক্রান্তির উপরে একেবারে খাড়া ভাবে আপতিত হয়, এটা হচ্ছে জুন মাস। দেখো এই যে হচ্ছে জুন মাস, তো জুন মাসে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে একদম খাড়া ভাবে পতিত হয়। এজন্য এখানে কি হয় বলতো, সেই জন্য দিনটিতে উত্তর গোলার্ধের সবচেয়ে লম্বা দিন হয়। মানে এই যে জুন মাসে 21শে জুন, এটা কিন্তু উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয়। আবার ওই সময়টিতে দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখার উপরে থেকে সূর্যকে দেখলে মনে হয় সূর্য উত্তর দিকে 23.5 ডিগ্রি কোণে হেলে গেছে। দিনগুলো ছোট হয় এবং রাতের রাত দীর্ঘ হয়। তো ছোট দিন এবং হেলে থাকা সূর্যের আলোর কারণে তখন দক্ষিণ গোলার্ধের কি হয় বলতো, শীতকাল হয়ে থাকে। মানে এই যে এই পাশে তখন ডিসেম্বরের যেদিকে আর কি, ডিসেম্বর মাস ওদিকে কি হয় বলতো, শীতকাল হয় আর কি। তারপরে 6 মাস সূর্যকে ঘিরে আবর্তন করার সময় পৃথিবীতে সূর্যের আলো কর্কট ক্রান্তি রেখার উপরে দক্ষিণ দিকে সরতে থাকে, এবং ঠিক 6 মাস পরে 12 ডিসেম্বর, দেখো 22 ডিসেম্বরের কি, এখানে 6 মাস পরে এখানে কি করে বলতো, এইখানে কি ঘটনা ঘটে, ডিসেম্বরে সূর্যের আলো মকর ক্রান্তির উপর ঠিক মানে খাড়া ভাবে আপতিত হয়, সেখানে দিন দীর্ঘ হয়, এবং খাড়া ভাবে সূর্যের আলো থাকার কারণে সেটি দক্ষিণ গোলার্ধের সব জন্য কি হবে বলতো, দক্ষিণ গোলার্ধের জন্য সেটা গ্রীষ্মকাল হবে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো যে মকর ক্রান্তির উপর থেকে তাকালে মনে হবে সূর্য হেলতে হেলতে দক্ষিণ দিকে সবচেয়ে মানে সবচেয়ে বেশি 23.5 ডিগ্রি কোণে হেলে থাকবে। এই যে 21শে জুনের কথা বললাম, 21শে জুন থেকে 22শে ডিসেম্বরের মাঝামাঝি সময় অর্থাৎ মানে 21শে মার্চ এবং 23 সেপ্টেম্বর সূর্যের আলো আপতিত মানে আপতিত হয় মানে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি ঠিক মাঝখানে অর্থাৎ বিষুবীয় রেখার উপরে। বুঝতেই পারছো যে তখন দিন এবং রাত ঠিক 12 ঘন্টা হয়, মানে দিন রাত্রির সংখ্যা তখন কি হবে, সমান হবে। এর ফলে এই সময় ঠান্ডা এবং গরমের মাঝামাঝি আবহাওয়া অনুভূত হয়। তো প্রাচীন প্রাচীন অনেক সভ্যতার মানুষের কাছে এই দিনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাদের অনেক সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি গুলো এই দিনগুলোতে মেনে পালিত করা হতো, যখন দিন রাত সমান হতো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এখানে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পার্থক্য এখান থেকে আলোচনা করব। তো সকলের কাছে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো, এবং ক্লাসটি কেমন করে নিলে তোমার কাছে আরো ভালো মনে হবে সেটাও মতামত জানাইতে পারো। আর অবশেষে যে যে জিনিসটি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং ভালো বন্ধুদের সাথে মিলেমিশে থাকবা, ভালোভাবে চলাফেরার চেষ্টা করবা, সৎ পথে চলার চেষ্টা করবা। মোবাইলে কিন্তু গেম খেলবা না, যেটা আমি বরাবরই বলি
গেম খেলতে মন চাইলে যে ফুটবল বা হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে, ক্রিকেট নিয়ে বিকালবেলা বন্ধুদের সাথে খেলবা আধা ঘন্টা বা 45 মিনিট এরকম। আর খারাপ যে বন্ধুরা গুলো আছে তাদের সাথে মেশার চেষ্টা কর, মানে তাদের সাথে না মিশতে পারলে মিশবা না, ঠিক আছে? এবং সকলকে কিন্তু সৎ পরামর্শ দিবা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।